ক্যারিয়ারের শুরুর দিকে আমরা দেখেছি যে ইলিয়াস কাঞ্চনের যে ফিল্মগুলো এসেছে, তিনি সিনিয়র হিরোজ লাইক শাবানা, ববিতা বা রজিনা, সুচরিতা, তো তাদের সঙ্গে এই সিনেমাগুলো করে তার অ্যাকচুয়ালি তার ক্যারিয়ার লাইফে তার কী লাভ হয়েছে, মানে থাকে না একটা ব্যাপার যে লাভ লসের একটা হিসাব নিকাশ থাকে। তো আপনারা দেখবেন যে পরবর্তীতে সব কিন্তু তার পিয়ারটা তার সমসাময়িক বা জুনিয়র নায়িকাদের সঙ্গে কিন্তু জমে যায়, বাট এই সিনিয়র নায়িকাদের সঙ্গে তার জমছিল না, বাট ইনিশিয়ালি কোনো না কোনোভাবে তার কি লাভ হয়নি তাদের সঙ্গে কাজ করে, এটা এখন আমি বলবো। তো অনেকে মনে করবে যে হ্যাঁ তাদের সঙ্গে কাজ করে তার কোনো লাভ হয়নি, এবং অনেকে মনে করবে লাভ হয়েছে। তো এভাবে পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু আসলে একটা ব্যাপার কিন্তু দাঁড়ায়। তো এটাই এখন আপনাদের সামনে পেশ করবো ভিডিওটি, অত্যন্ত স্পেশালভাবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ার শুরু হয় 1977 1977 সালে। তো তখন কিন্তু আমরা যে ব্যাপারটা লক্ষ্য করেছি যে তখন কিন্তু আমাদের কিন্তু নতুন মুখের সন্ধানও ওইভাবে স্টার্ট হয়নি, এবং তখন যারা যারা হিরোইন তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তার থেকে সিনিয়র। আপনি ববিতা বলেন, আপনি শাবানা বলেন, তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু তার ববিতার সঙ্গে তার পরপর তিনটা, বসুন্ধরা, ডুমুরের ফুল, সুন্দরী, ব্যাক টু ব্যাক তিনটা, তো কোনো সিনেমা কিন্তু ওরকম ইফেক্ট কিন্তু ফেলতে পারেনি। বাট শাবানার সঙ্গে তার উত্তর শেষ উত্তর ছিল, ওটা হিট ছিল মোটামুটি পর্যায়ে, বাট কোনো সিনেমাই কিন্তু এরকম এভোলিউশন ক্রিয়েট করতে পারেনি একমাত্র সুচরিতার সঙ্গে, আঁকড়ে মিলন ছাড়া। তো এই যে আগের সিনেমাগুলো করে কি তার কোনো না কোনো লাভ নেই? হ্যাঁ, এই সিনেমাগুলো করে দেখেন বেসিক্যালি তার লাভ লস আমি বলবো না, তবে তার লস বলতে আপনি যদি বলেন তো লস বলতে কিছুই না। হ্যাঁ, এবং এই কাজগুলো করে তার এক্সপিরিয়েন্স হয়েছে, বড়ো সিনিয়র অ্যাক্টরদের সঙ্গে কাজ করলে হয় কি যে আসলে পরবর্তীতে কাজ করে একটা ইন্সপিরেশন পাওয়া যায় যে পরবর্তীতে কীভাবে তিনি আগাবে, তো এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ারেন্স হয়, অ্যান্ড ওই কাজগুলো কিন্তু তার সবথেকে পরিচিতি বৃদ্ধি করেছে, যে বড় বড় প্রোডাকশন হাউস, বড় বড় ডিরেক্টররা যখন দেখছে যে হ্যাঁ এই হিরো কাজ করেছে, হ্যাঁ অমুকের বিপরীতে, তমুকের বিপরীতে, হ্যাঁ হিরোর গুরুত্ব কম থাকুক বাট হিরো তো তাদের সঙ্গে কাজ করেছে, তো এইভাবে কিন্তু বড় বড় প্রোডাকশন হাউসগুলো কিন্তু পিক করে, এবং আস্তে 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 একটা দুটো সেকেন্ড রেট, থার্ড রেট করতে করতেই কিন্তু একটা টাইমে কিন্তু পরিপূর্ণ হিরো হিসেবে কিন্তু আঁকড়ে মিলনের মতো ফিল্মে কিন্তু ব্রেক পেয়ে কামাল করে দিয়েছে। তো এগুলো কিন্তু আসলে এক দুই দিনে কিন্তু হয়নি, আপনি যদি ভাবেন যে এক দুই দিনে এরকমভাবে হয়েছে, তো অনেকে মনে করে যে আসলে এইগুলো তার ক্যারিয়ারে কোনো ইফেক্ট ফেলেনি। ইনফ্যাক্ট ইলিয়াস কাঞ্চনই তার একটা ভিডিওতে বলেছে আমার সঙ্গে তাদের আসলে জমতো না, অ্যান্ড যখন আমার এজের নায়িকা বা আমার সঙ্গে যায় চম্পা, আদিতি, অঞ্জু, তারা যখন আসলো তখন কিন্তু আসলে আমার একটা ব্যাপার হয়ে গেল। তো সে যত কথাই বলুক এই নায়িকাগুলো কিন্তু তার ক্যারিয়ারে কিন্তু একটা ইফেক্ট ফেলেছে। হ্যাঁ, হুট করে তাহলে তার সমসাময়িক ওই নায়িকাদের সঙ্গে কাজ না করে কোনো হিরোরা কিন্তু এরকম জুনিয়র হিরো হিরোইনদের সঙ্গে কিন্তু এরকম সুপার ডুপার হিট পেয়ার কিন্তু গড়তে পারেনি। আপনি দেখেন ইলিয়াস কাঞ্চনের পরে একমাত্র মান্না ছাড়া জাফর ইকবালের সঙ্গে চম্পা কিন্তু সুপার হিট পেয়ার গড়ে উঠতে পারেনি। ইনফ্যাক্ট এটা কেন পারেনি এটা নিয়ে আমরা ইনফ্যাক্ট ভিডিও বানাবো, অ্যান্ড মান্নার সঙ্গে কেন পেরেছি এটা নিয়ে আমরা ভিডিও বানাবো। হ্যাঁ, তো এখানে অনেক রকমের হিসাব নিকাশ থাকে, অনেক রকমের হিসাব নিকাশ এখানে বাকি থাকে। তো ডেফিনেটলি তাদের সঙ্গে কাজ করে কিন্তু তার লাভ হয়েছে, এবং কী লাভ হয়েছে তো এটা আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।